বঙ্গবন্ধু গ্রামীণ শতবার্ষিক উপলক্ষে পলাশী উপজেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা আজকে মাসে প্রতিদিনের পক্ষ থেকে আসি পলাশ থানার প্রস্তুতি সম্পর্কে জানার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আপনাদের পলাশ থানার পক্ষ থেকে কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে সেটি আমাদের মাসে প্রতিদিনের পাঠকের মাধ্যমে জানাবেন। মুজিব জন্মের শতবার্ষিকী উপলক্ষে আমি আমার পলাশবাসীকে আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব তার পুরো পরিবার এবং স্বাধীনতা যুদ্ধের যারা অক্লান্ত পরিশ্রম করে লাল সবুজ পতাকা ছিনে আনতে সক্ষম হয়েছিল তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ভালোবাসা রইল। মাত্র 9 মাস যুদ্ধ করে পরাধীনতা শৃঙ্খল থেকে জাতিকে মুক্ত করে তারা যে লাল সবুজ পতাকা আমাদের আনতে সক্ষম হয়েছেন আমরা সারা জীবন তাদের কাছে ঋণী আছি। তো আগামীকাল এই উপলক্ষে আমরা প্রত্যুষে তপধ্বনি দিব এবং 11টার সময় আমরা পুষ্পস্তবক অর্পণ করব। তারপরে স্বল্প পরিসরে স্বল্প সংখ্যক লোক দিয়ে আমরা মাননীয় এমপি মহোদয়ের উপস্থিতিতে আমরা কেক কেটে মুজিব বর্ষ পালন করব। আমাদের আলাদা একটা বৃদ্ধ নারী শিশু প্রতিবন্ধী ডেস্ক থাকবে যেখানে মানুষ আসবে, আমরা তাদের সেবা দিব। অর্থাৎ মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতা। তো সারাদিন আমরা মানুষের সেবা করে কালকের দিনটি স্মরণীয় করে রাখতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে চিন্তা আদর্শ ছিল সে একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে আমাদের যার যার লেভেলে যতটুকু যা করণীয় আছে আমরা সবগুলোই করব। অর্থাৎ জনতার পাশে থেকে জনগণের মঙ্গল করে, মঙ্গল কামনা করে, মঙ্গল ভালো কাজ করে আমরা সব রকম প্রস্তুতি গ্রহণ করেছি। ধন্যবাদ। আমাদের পলাশ উপজেলা পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে শেখ নাসিরুদ্দিন সাহেবকে, যারা আমাদের নসিন্দী প্রতিদিনের পাঠক আছেন তারা জানতে পেরেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পলাশ উপজেলা প্রশাসন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাসিরুদ্দিন আমাদের সাথে এতক্ষণ লাইভে সংযুক্ত ছিলেন, অনেক মূল্যবান অল্প সময়ে অনেক মূল্যবান কথা বলেছেন। আশা করি করোনা সম্পর্কে, করোনা ভাইরাস সম্পর্কে ইতিমধ্যে আপনারা প্রচারণা চালিয়েছেন, জেলা পর্যায়ে প্রচারণা চালিয়েছেন পলাশ থানা থেকে, এবং আমাদের গতকাল আপনারা পলাশ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রচারণা চালিয়েছেন। এই করোনা ভাইরাস সম্পর্কে আপনার যদি পলাশ উপজেলার এবং দেশবাসীর পক্ষে দেশবাসীকে কিছু বলার থাকলে কিছু বলবেন। আপনারা জানেন যে করোনা ভাইরাস একটি সংক্রমণ ব্যাধি, এটাকে আতঙ্কিত না হয়ে আমরা পাবলিক অ্যাওয়ারনেস সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বিনীত অনুরোধ করেছি। সেজন্য আমরা প্রত্যেক দোকানে বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে আমরা হেড হেডে লিফলেট বিতরণ করেছি। আমরা শুধু আমাদের দেশবাসীকে বলবো যে এটা আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং আমাদের যে লিফলেট বিতরণগুলো করেছি জনসমাগমে না যাওয়া, এবং সব সময় এই ব্যাপারে যে লিফলেটে যে কাজ যে কথাগুলো আমরা উল্লেখ করেছি সেগুলো জনসাধারণকে প্রতিফলন করার জন্য আমরা বিনীত অনুরোধ করেছি। আমাদের মাননীয় পুলিশ সুপার বাবু প্রলয় কুমার জোয়ারদার, বিপিএমপি বা পিপিএম স্যারের নেতৃত্বে আমরা স্যারের সঙ্গে লিফলেট বিতরণ করেছি এবং আমরা নিজেরাও বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছি। আমরা জনগণকে শুধু এটুকুই বলবো এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, এবং শুধু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে, এবং যারা এই ধরনের কোনো সাসপেক্ট কোনো রোগ থাকলে তারা যেন আমাদের দৃষ্টিগোচরে আসে এবং আমাদের ডাক্তারদের এবং আমাদের যে নির্দেশনা থাকে সেই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনে হোম কোয়ারেন্টাইন ডাক্তার যেটা করতেছেন তারা যেন ঠিকমতো সেটা প্রতিফলন করেন। অর্থাৎ দেশপ্রেমিক লোক হিসাবে তার যে সংক্রমণ ব্যাধি সেটা যেন অন্যের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে এ ব্যাপারে সবাইকে আমরা অনুরোধ করব। শুধু একটু সতর্কতা থাকলেই হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরার জন্য। আমরা নসিন্দী প্রতিদিনের পাঠকদের আবারও জানিয়ে রাখি আমরা নসিন্দী পলাশ উপজেলার পলাশ থানা আমরা এসেছি। এই পলাশ থানা থেকে আমরা নসিন্দী প্রতিদিনের মাধ্যমে সম্মানিত ওসি সাহেবের বক্তব্য নিয়েছি, আমাদের সম্মানিত ওসি শেখ নাসিরুদ্দিন ওনার বক্তব্য নিয়েছি। আশা করি করোনা ভাইরাস সম্পর্কে উনি যে ধরনের সচেতনতামূলক বক্তব্য দিয়েছেন সেটি আমরা সবাই মানার চেষ্টা করব, এবং আগামীকাল জন্মশতবার্ষিকী উপলক্ষে যে সকল অনুষ্ঠান গ্রহণ করা হয়েছে পলাশ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেই ধরনের অনুষ্ঠান যেন সুন্দর এবং সফলভাবে সম্পন্ন হয় সেই সফলতা কামনা করে আমাদের নসিন্দী প্রতিদিনের
নরসিংদী প্রতিদিনের পক্ষ থেকে এবং পলাশ থানার পক্ষ থেকে নরসিংদী প্রতিদিনের পাঠকদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি আমাদের নরসিংদী প্রতিদিনের সাথেই থাকবেন, আবারও কোনো একদিন কোনো এক প্রান্ত থেকে নরসিংদী প্রতিদিনে লাইভে আসবো। সে পর্যন্ত সকল পাঠকদের ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছি। আপনি যদি আমাদের পাঠকদের কিছু বলার শেষ মুহূর্তে। থ্যাংক ইউ ভেরি মাচ নরসিংদী প্রতিদিন এবং নরসিংদী প্রতিনিধির সাথে সংশ্লিষ্ট সকল কলা কুশলীকে, বিশেষ করে আজকে যারা আমাদের এখানে আসছেন তাদেরকে ধন্যবাদ। আগামীকালের দিনটা মানুষের সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক, চমৎকার দিন হোক, হাসি খুশি দিন হোক, একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমাদের যার যার লেভেল থেকে যা কিছু করণীয় কেন একটা চমৎকার বাংলাদেশ আমরা যেন উপহার দিতে পারি, সবার কাছে এই কামনা রইল। ধন্যবাদ আপনাকে, আশা করি আমাদের নরসিংদী প্রতিদিনের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।